নমস্কার বন্ধুরা, চলে এসেছি জীবিকা ভরসার পরবর্তী ভিডিও নিয়ে। আমার নাম ইন্দ্রনাথ ব্যানার্জি আর আজকে আমার ভিডিওর টপিক হলো ব্রয়লার মুরগির ফার্মিংয়ের ক্ষেত্রে 2022 সালের জুলাই মাসের আজকে 12 তারিখ, আর এই জুলাই মাসের 12 তারিখে এই মুহূর্তে আমার ফার্মে কোন কোন বয়সের কটা লট রয়েছে এবং কটা ব্রয়লার মুরগির লট এই মুহূর্তে রানিং রয়েছে এবং তাদের গড় ওজন, এছাড়াও মার্কেটের যে দাম, মুরগির পাইকারি দাম, বাচ্চা মুরগির দাম, সেগুলো সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওটিতে। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন আর আমার ভিডিওটি শেয়ার করবেন, যাতে আপনার পরিচিত কেউ এই ভিডিওটির থেকে উপকৃত হয়। আর আমার চ্যানেলে নতুন হলে পরে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে আজকের টপিক শুরু করা যাক। এখন ভিডিওতে আপনারা যে ব্রয়লার মুরগিটা দেখতে পাচ্ছেন, এটা জুলাই মাসের, যেহেতু আজকে 12 তারিখ, তো জুলাই মাসের 12 তারিখ হিসাবে এই মুরগিটার বয়স আজকে 73 দিন বয়স হয়ে গিয়েছে। আর এখানে টোটাল 300 মুরগি ছিল, যার মধ্যে 100 মুরগি সেল আউট হয়ে গিয়েছে আর 200 মুরগি এখানে এখনও রয়েছে। আর এই মুরগিটির আজকে যে গড় ওজন 73 দিন বয়স হিসাবে, তো এই মুরগিটার গড় ওজন এখনও 2100 মতো রয়েছে। এখানে মুরগিগুলো 1 কেজি 800, 900, 2 কেজি এরকম সাইজের রয়েছে এবং মোরগগুলো 2 কেজি 400 থেকে 500, 700 পর্যন্ত রয়েছে। তো এখানে যে মোরগ এবং মুরগিগুলো রয়েছে, এটা আজকে যেহেতু 73 দিন বয়স হয়ে গিয়েছে, এটা খুব তাড়াতাড়ি আমার সেল আউট হয়ে যাবে। আর এই মুহূর্তে ব্রয়লার মুরগির আমাদের এলাকাতে যে রেট চলছে, সেটা পাইকারি রেট, যেটা 2 কেজির ওপরে, মানে 2100, 2200 এরকম সাইজের যদি গড় ওজনের মুরগি থাকে তাহলে পরে 140 টাকা করে রেট পাওয়া যাচ্ছে। তার নিচের সাইজের মুরগির ক্ষেত্রে 135-138 টাকা করে রেট পাওয়া যাচ্ছে এবং খুচরো বিক্রি করা হচ্ছে 155 টাকা করে। এছাড়াও আরেকটি ক্রয়লারের লট যেটা চালু আছে, এটির বয়স আজকে 33 দিন, আর এখানে 200 ক্রয়লারের বাচ্চা আছে। তো এখানে এই মুহূর্তে আমার দুটো লট রানিং রয়েছে, একটির বয়স 73 দিন আর আরেকটির বয়স 33 দিন। তো এখানে যে 200 বাচ্চা রয়েছে, এখানে 33 দিনে এই মুরগিটির গড় ওজন যেটা এই মুহূর্তে আমার কাছে রয়েছে, সেটা 900 গ্রাম মতো গড় ওজন রয়েছে। আর এটা আশা করা যাচ্ছে যে 36-37 দিনে এই মুরগিটি 1 কেজি ক্রস করে যাবে গড় ওজন। তো এখানে যে 200 ক্রয়লার বাচ্চা রয়েছে, এই বাচ্চাগুলো আমার 23 টাকা করে কেনা পড়েছিল। এই মুহূর্তে জুলাই মাসের যে 12 তারিখ, তো আজকের ডেট হিসাবে ব্রয়লারের বাচ্চার দাম অনেকটা ডাউন আছে, যেহেতু মার্কেট অনেকটা ডাউন চলে এসছে, যার জন্য বাচ্চার দামও কিছুটা ডাউন আছে। তো এই মুহূর্তে 700 কোম্পানির যে বাচ্চা আছে সেটা 18 টাকাতে পাওয়া যাচ্ছে এবং কেক কোম্পানির যে বাচ্চা সেটা 20 টাকাতে পাওয়া যাচ্ছে। তো 700 বাচ্চা এর পরবর্তীতে আমি নেওয়ার ইচ্ছা আছে, কারণ আমি কেক কোম্পানির বাচ্চাই চাষ করে থাকি। তো কেকের বাচ্চার অনেক রকম সমস্যা এখন দেখা দিচ্ছে, মানে বেশিরভাগ বাচ্চা মানে ক্যাট আসছে, ঠিকমতো ওজন পাওয়া যাচ্ছে না, বা যে সময়ে ওজনটা আসার কথা সেই সময় ওজনটা ঠিকমতো পাওয়া যাচ্ছে না। আর যেহেতু আমি রোটেট ওয়াইজ চাষ করি, একটা লটের পেছনে আবার একটা লট সবসময় রেডি থাকে, তো সবসময় ঘরে আমার মুরগির যেহেতু রানিং থাকছে, ঘরটাও অনেক মানে নোংরা হয়ে গিয়েছে, ঘরটাকেও মানে শোধন করার দরকার, যার জন্য এই দুটো লট কমপ্লিট হয়ে গেলে পরে ফার্ম পুরোপুরি ক্লিন করব, তারপরে আবার নতুন বাচ্চা তুলব। তো তখন কেকের বাচ্চা আমি নিচ্ছি না, তখন আমার ইচ্ছা আছে যে শাসক কোম্পানির বাচ্চা বা লোকনাথ কোম্পানির বাচ্চা নেওয়ার, কারণ মার্কেটে বেশ কিছু নতুন কোম্পানি এসছে, অ্যাভেলেবেল হয়েছে আর কি, অন্য জায়গাতে থাকলে পরেও আমাদের এলাকাতে এগুলো নতুন অ্যাভেলেবেল হয়ে গিয়েছে। তো এই সমস্ত বাচ্চাগুলো একবার ট্রাই করার দেখার ইচ্ছা আছে যে কীরকম গ্রোথ আসছে, তাহলে পরে আপনারাও জানতে পারবেন যে কোন কোম্পানির ব্রয়লার বাচ্চা চাষ করলে পরে সঠিক সময়ে সঠিক ওজনটা পাওয়া যাবে। তো আজকের ভিডিওটি তাহলে এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে পরে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন আর আমার ভিডিওটি শেয়ার করবেন, যাতে আপনার পরিচিত কেউ এই ভিডিওটির থেকে উপকৃত হয়। আর আমার চ্যানেলে নতুন হলে পরে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।